রিক্সা চালিয়েও কি কোটিপতি হওয়া যায়? শুধু কোটিপতি নয়, বরং 34টা কোম্পানির মালিক তিনি। শিরোনাম শুনে নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠে গেছে। ভাবছেন, আপনি নিজে এত কিছু করেও লাখপতি হতে পারছেন না, আর সামান্য এক রিক্সা চালক, 34টা কোম্পানির ডিরেক্টর। ভারতের হুগলি জেলার শ্রীরামপুর প্রভাসনগরের বাসিন্দা রিক্সা চালক কৃষ্ণপ্রসাদ, তার চাহিদা খুবই সামান্য, একটা রিক্সা কিনে চালাবেন। কিন্তু তার জন্য যে পাহাড় ডিঙাতে হবে কৃষ্ণপ্রসাদ তা কখনোই ভাবেননি। রিক্সা কিনতে গেলে প্রয়োজন পড়ে ঋণের, আর ঋণের জন্য প্রয়োজন ছিল এমন যোগ্যতার যা তিনি স্বপ্নেও ভাবেননি। নিজের নামে ঋণ নেওয়ার জন্য তাকে নাকি কোনো কোম্পানির ডিরেক্টর হতে হবে, তাও আবার একটা দুটো নয়, 34টা কোম্পানি। শর্ত শুনেই চোখ কপালে উঠেছিল কৃষ্ণপ্রসাদের, তাই অন্যের রিক্সা ভাড়া নিয়ে চালান কৃষ্ণ। একটা সময় পর ভেবেছিলেন নিজেই কিনবেন রিক্সা। আলাপ হয় এলাকার বাসিন্দা পবন মণ্ডলের সঙ্গে। পবনই আশ্বাস দেন, প্যান কার্ড থাকলেই লোনের ব্যবস্থা করে দিতে পারে সে। অল্প কয়েকদিনের মধ্যে একাধিক কাগজের সইও করায় পবন, কিন্তু কাজের কাজ হচ্ছিল না কিছুই। একদিন হঠাৎই কৃষ্ণপ্রসাদের কাছে আসে বেশ কয়েকটি কোম্পানির চিঠি। চিঠিতে লেখা আছে তিনি দেনা করেছেন বেশ কয়েক কোটি টাকা, অবিলম্বে তাকে শোধ করতে হবে। 29 জানুয়ারি সরকারি দফতর থেকে এসে পৌঁছালো আরও এক চিঠি। সে চিঠির মানে প্রতিবেশীর সহযোগিতায় উদ্ধার করে জানলেন তিনি 34টা কোম্পানির ডিরেক্টর। সরকারি আইন অনুযায়ী তিনি এতগুলো কোম্পানির ডিরেক্টর থাকতে পারবেন না। এরপরেই তিনি দ্বারস্থ হন প্রশাসনের। রিক্সা কেনার লোন এখনও পাননি কৃষ্ণপ্রসাদ, এখনও অপরের রিক্সা চালান। তৎপর হয়েছে প্রশাসন। মঙ্গলবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পবন মণ্ডলকে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।